প্রার্থীদের প্রতীক বরাদ্দ ও প্রার্থিতা প্রত্যাহার সম্পর্কে জানতে এবারে চলে যাচ্ছে চট্টগ্রামে, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আরিজ আহমেদ। আরিজ, প্রার্থিতা প্রত্যাহারের পর চট্টগ্রামে প্রতিদ্বন্দ্বিতার চিত্র কি দাঁড়ালো আর কখন থেকে প্রতীক বরাদ্দ শুরু হচ্ছে, এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? হ্যাঁ লোপা, এখন থেকে প্রতীক বরাদ্দ শুরু হয়েছে। তো প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরুর পরে প্রতীক হাতে পেলে প্রার্থীরা তারা প্রচারণা শুরু করবেন এবং প্রচারণা শুরুর প্রস্তুতিও ইতিমধ্যে শুরু হয়েছে। তো আপনি জানেন যে চট্টগ্রামে 16টি আসনের মধ্যে এই পর্যন্ত প্রায় 120 জন প্রার্থী, তাদের মনোনয়ন বৈধ হয়েছে এবং তারা নির্বাচনের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আপনি জানেন যে চট্টগ্রামে 16টি আসনের মধ্যে 2টি আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে, এর মধ্যে একটি চট্টগ্রাম 5 হাটহাজারী আসনে গত 3 বারের প্রার্থী জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, তাকে শেষ মুহূর্তে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছে আবারও। এছাড়া চট্টগ্রাম 8 চান্দগাঁও বোয়ালখালী আসনটিও এবার জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে, সেখানে সংসদ সদস্য নোমান আল মাহমুদকে গতকাল প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রামের 2 আসন যে পটিকছড়ি আসনে, সেখানে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাঝবান্ডারি গত 2 বার সেখান থেকে নির্বাচন করলেও এবার তাকে জোটে রাখা হয়নি। এছাড়া পাশাপাশি কিংস পার্টি হিসেবে খ্যাত সুপ্রিম পার্টির প্রধান সাইফুদ্দিন আহমেদ মাঝবান্ডারিকেও দলীয় মনোনয়ন দেওয়া হয়নি, সেখানে আওয়ামী লীগের সংরক্ষিত আসনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামে যে 16টি আসনের মধ্যে 120 জন প্রার্থী এবং 12টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি সেখানে স্বতন্ত্র প্রার্থীরাও নির্বাচন করবেন। তো আমাদেরকে একটু আগে আলাপ হয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী, তিনি প্রতীক হাতে পাওয়ার পরপর রাঙ্গুনিয়া থেকে তার কার্যক্রম প্রচারণা শুরু করবেন। লোপা, এই ছিল এখানকার সর্বশেষ চট্টগ্রাম থেকে জানছিলাম নির্বাচনের খবর। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে।